ওয়ালাইকুম আসসালাম আহমেতুল্লাহ একদিন এবং আপনি অন্য এক বোনের হয়ে প্রশ্ন করেছেন তার স্বামী বিশ বছর মৃত্যু বরণ করেছেন এবং ব্যাংকে তিনি কিছু অর্থ রেখে গিয়েছেন সেই অর্থের যে সুদ যেটা পাচ্ছেন সেটা দিয়েই তিনি সংসার চালাচ্ছেন বা চলছেন তার স্ত্রী এবং তাকে কিছু বলা হলে তিনি বলে থাকেন তার কোন অন্য কোনো উপায় নেই সংসার চালানোর মতো সেই ক্ষেত্রে সে সুদ গ্রহণ করছে এই ক্ষেত্রে আপনি তার জন্য কিছু নসিহাতের কথা বলছেন তার জন্য আসলে নসিহত আমি কি করব সতর্ক বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছেন আর সেই সতর্ক বাণীগুলোই নসিহত হিসেবে গ্রহণ করা যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শাত কোর আল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযি ইয়াতখাববাতুহুশ শাইতানু মিনাল মাস জরা রিবার সাথে বা সুদের সাথে জড়িত থাকবে যারা সুদ গ্রহণ করবে মৃত্যুর পর যখন আমাদেরকে পুনরায় আল্লাহ সুহায়ন তাহলে কবর থেকে উঠাবেন ওই সকল মানুষগুলো পাগলের মতো থাকবে তারা মাতালের মতো পাগলের মতো হয়ে তাদেরকে কবর থেকে উঠানো হবে আর এটা হচ্ছে ওহা দিহিয় আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রথম শাস্তি এই ধরনের কাজ বা যারা এই রিবার সাথে বা সুদের সাথে জড়িত থাকবে এবং আল্লাহ বলেন রিবা আল্লাহ সুবাহ যেই সম্পদের মধ্যে রিবা থাকবে সুদ থাকবে সেখান থেকে আল্লাহ সুবাহ বরকত ছিনিয়ে নেবেন বরকত উঠিয়ে নিবেন এবং সাতকার মধ্যে আল্লাহ সুবাহ দান খয়রাতের মধ্যে আল্লাহ সুবাহ বরকত দান করবেন সুরা বাকার দুই এবং ছিয়াত্তর নম্বর আয়াত থেকে আমরা এমনটি আল্লাহ সুহান পক্ষ থেকে গ্রহণ করতে পারি এবং আল্লাহ সুবাহ আরো বলেন ওয়াহ্লাই ওহার রমার রিবা আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছেন এবং রিবাকে সুদকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন এবং এখানে রিবার শাস্তির কথা আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন যারা রিবার সাথে জড়িত থাকবে তাদেরকে আল্লাহ নাম তাদের কর্ম ফলস্বরূপ তাদেরকে দান করবেন এবং আল্লাহ আলা সুরা বাকারায় দুইশত আটাত্তর নম্বর আয়াতে এবং উনআশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা বলেন হে আয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহরকে ভয় করো আল্লাহর আল্লাহরকে ভয় করো ওয়া দারু মা রিবা এবং সুদের অংশ থেকে তোমরা নিজেদেরকে নিরাপদ রাখো দূরে রাখো সুদ থেকে নিজেদেরকে মুক্ত রাখো ইন কুনতুম যদি তোমরা মুমিন হও তাহলে বোঝা যায় যে একজন মুমিন সে কখনো সুদের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না একজন মুমিন সে সুদবিহীন থাকবে সুদ মুক্ত থাকবে কোনো ধরনের সুদের ছিটা ফুটা যদি থাকে তাহলে সে আর মুমিন থাকবে না তার ইমান নষ্ট হয়ে যাবে তার ইমানে ঘাটতি দেখা দেবে এবং আল্লাহ সব আলা তালা আরও সতর্ক হিসেবে বা থ্রেড বলতে পারি আল্লাহ সব হান পক্ষ থেকে আল্লাহ সব হান তালা বলেছেন ফা ইম তা আলু যদি তোমরা নিজেদেরকে সুদ থেকে মুক্ত না রাখো ফাজানবি হারবি মিন আল্লাহ রসুলি তাহলে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা করা হচ্ছে তাহলে যেই ব্যক্তির সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যুদ্ধের ঘোষণা করলেন বা করবেন সেই ব্যক্তি না এই দুনিয়াতে কল্যাণকামী হতে পারে বা না দুনিয়াতে সে সাফল্যের মুখ দেখতে পারে সুখে থাকতে পারে না সে পরকালে কল্যাণকামী হতে পারে বা পরকালে সুখে মুখ দেখতে পারবে তো এর জন্য সুদ অনেক ভয়াবহ একটি পাপ অনেক নিকৃষ্ট একটি কাজ এর জন্য এই সুদের অর্থ হচ্ছে অনেক নিকৃষ্ট জঘন্য এর জন্য এটা থেকে বেঁচে থাকাটা উত্তম এবং আল্লাহর রসাল্লাহ আলাইহি হোসাল্লাম আরও বলেন লানা আনা লে আনা অ্যাকুলার রিবা ওয়া মকিল হুয়া ক্যাথিবুয়া শাহিদেই ওকায় আল আহ হুম সাওয়া আল্লাহস তাদের ওপর লানত বর্ষণ করেন যে সুদ খায় যে সুদ লেখে যে সুদের সাক্ষী থাকে সকলই হচ্ছে সমপরিমাণ পাপী তার মানে যেই ব্যাংক সুদ নিচ্ছে যেই ব্যাংক সুদ সুদের হেফাজত করছে এবং যে সুদ দিচ্ছে গ্রহণ করছে উভয়ই হচ্ছে সমান পাপে পাপি তো এর জন্য বোঝা যাচ্ছে তার উপর লানত মানে আল্লাহ সুহান আল্লাহ রহমত থেকে তাদেরকে বঞ্চিত রাখবেন রহমত থেকে বঞ্চিত রাখবেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেন অন্য এক হাদিসের মধ্যে ইস্তাই বুসাব আর মুবি কাজ তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেদেরকে দূরে রাখো যে সাতটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয় একজন মুসলিমকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ধ্বংস করে দেয় ধ্বংসটা আপনার দুনিয়াতেও হতে পারে পরকালেও হতে পারে ধ্বংসটা আবার দুনিয়া পরকাল দুই জায়গাতেই হতে পারে এবং সুদের ধ্বংসটা আমরা দেখতে পাই যদি আমরা লক্ষ্য করি যারা সুদের সাথে জড়িত তাদেরকে আল্লা সফান এই শাস্তিটা দুনিয়া থেকেই আহ শুরু করে দেয় বা দুনিয়াই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই তো সেই সাতটি ধ্বংসাত্মক বস্তুর মধ্যে একটি হচ্ছে ওয়াকি বা সুদ খাওয়া তো সুদ খাওয়া কোরআন হাদিস দ্বারা অনেক জায়গায় প্রমাণিত হয় যে এটা জঘন্য একটি পাপ এই পাপটা কোনো একজন মুসলিম যে আল্লাহরকে বিশ্বাস করে সে করতে পারে না আর ওই দিনই বোনকে আমি বলবো যিনি সুদের সাথে জড়িত আছেন আল্লা সুফায়নুআলা তাকে হেদায়ত দান করুন এবং আল্লাহ সুহায়ানুয়া তালা আমাকেও হেদায়ত দান করুন এবং তাকে আমি স্মরণ করিয়ে দিব তার ইমানটা যদি আল্লাহর উপর তাওয়াক্কুলটা যদি আরেকটু বৃদ্ধি করতে পারত একটা পাখির মতো যদি করতে পারত তাহলে হয়তোবা সে আর বলত না যে আমার বিকল্প কোনো পথ নেই আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াকুলহি লা ওয়াজাককুম কমা ইয়ারযুকুত তাইর ইয়াখুযু খিমাসান ওয়া তারুহু বি তানাহ আও কমা ক্বাল আল্লাহ রসুল বলে তোমরা যদি আল্লাহ সোহান ও তালার কাছে একটা পাখির মতো যদি ভরসা তাওয়াকুল বিশ্বাস রাখতে পারো ইমান রাখতে পারো তাহলে তোমাদের জন্য সেটা যথেষ্ট একজন একটা পাখি সে তার নীর থেকে তার ঘর থেকে সকাল ভোর হলে কিচির মিচির আওয়াজ এসে বেরিয়ে পড়ে রিজিক তল্লাশ করে এবং সন্ধ্যায় সে ভরা পেটে তার নীরে ফিরে যায় তার মানে বোঝা যাচ্ছে রিজিকের ব্যবস্থা আল্লাহ সুহান হতালা করেন আর যে আল্লাহ সুবহানাহু একটা পাখির রিজিকের ব্যবস্থা করেন সেখানে আশরাফুল মাখলুক সৃষ্টি সেরা মানবজাতি আমরা আমাদের ব্যবস্থাও আল্লাহ সুহান তাআলা কোনো না কোনো ভাবে করে রেখেছেন বা করবেন ইনশাআল্লাহ কিন্তু সেই বিশ্বাস তাওয়াক্কুলটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমাদের রাখতে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন ওয়া মা ইল্লা আলাল্লাহি রিযকুহা এই জমিনে সকল প্রাণীর রিজিকের দায়ভার আল্লাহ সুবহানাহু আলা নিজে নিয়েছেন সেহেতু এই রিজিক নিয়ে আমি কি খাবো এই টাকা না নিয়ে আমার সংসার চলবে না বা আমি কিভাবে চলবো এই ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর এটা তখনই আসবে যখন আমাদের ইমানটা দুর্বল হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল কমে যাবে ভরসা উঠে যাবে তখন এই ধরনের চিন্তা আমাদের মনে আমাদের মস্তিষ্কে বাসা বাঁধবে আল্লাহ সব হ্যাঁ তা এই সকল দিক থেকে আমাকে এবং আমাদের সকলকে নিরাপত্তা দান করুন আল্লাহ আলম্বী সাহ আল্লাহ ফি করুন